নমস্কার, গুড আফটারনুন সবাইকে। আন্দা লাইফস্টাইলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আমার পরিবারের সকলে খুব ভালো আছি। তো এখন 12টা বেজে গেছে, ছেলে মেয়ের নাস্তা দিয়ে এসেছি। ছেলে তো একটার সময় চলে আসে, আর মেয়ে যেহেতু স্কুলেই টিউশন করে বাড়িতে ফেরে, আর একটার সময় আসে বলে মেয়ের খাবারটা পাঠিয়ে দিয়েছি। তো একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস বলো, জানো তো আমাদের বাড়ির ঘরের ভেতরে না পুকুর আছে, সেইটাকে আজকে পরিষ্কার করা হবে, আর সেইটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সবাই যাই, কাজ করে করে না হাঁপে গেছি, তাই জন্য হাঁপে হাঁপে কথা বলছি। সবাই সঙ্গে থাকবে, পাশে থাকবে, দেখতে থাকবে, ঠিক আছে? চলো দাঁড়াও, মই নিয়ে আসছি, চাইছি, দাঁড়াও। ওদের থেকে আমাদের লোহার মই তো, কেন জল নেই তো বাবু বাপা ওইটাতে? এই যে আমাদের কাকুর সিঁড়ি নিয়ে আসছে, পুকুরে নামবে। কাকু নামবে পুকুরে? এই দেখো, এই কাকুটা আমাদের মাঝে মাঝে আমাকে রান্না ঠান্না করে দেয়। আচ্ছা, ওটা আমাদের সমীর হিরো, পুকুরে নামবে, পুকুরে হবে তো, আগে খোলো, খুলেছ? এই দেখো আমাদের দোকানে পুকুর আছে। এই যে আমাদের হিরো, ড্যান্সিং স্টার। এটা আমাদের কুকুর। কাকু এমার্জেন্সি লাইটটা নিয়ে আসো, চার্জে দিয়েছি। সাপ আছে, যখন করা হয়েছিল একটা সাপ ছেড়ে দেওয়া হয়েছিল। এবারে সমীর এই মাছ ধরে নিয়ে এসে আর এর ভেতরে ছেড়ে দেবে। এটা তো চালুই আছে, কিন্তু জল পড়েনি কেন? দাঁড়াও লাইট জ্বালাই কালু, একবার কালু এনে একবার যেন জলে ফেলে দিওনি ফোনটা আমার। পুকুরটা দেখাও একবার আমাদের, দাঁড়াও জলে যেন ফেলে দিওনি কালু। আবার সে কতখানি পুকুরটা দেখাও, লাইট দেবো ভালো করে দেখাও পুকুরটা। আমি উপরে বসে আছি, নিচে সোনা ফোনা পড়ে নেই দেখো, যদি পাও। বুই লাগে গেল তো, না জলটা তোলার পরে দেখবো। আমাকে একবার ওপর ওপর দিকে করে ভিডিওটা করো, অমন করে না ঘুরিয়ে। আমরা তো আছি এখানে, কাকু আছে, কাকু পালাচ্ছে ভয়েতে। দাও দাও পুরে, ফোন পড়ে গেলে না? এনাও 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 লাইট, নাও এনাও সমীর। দুদিকের আছে, আর একবার টেপো, আর একবার টেপো মর্দিখানটা লাইটের, দুদিকে লাইট জ্বলবে। হ্যাঁ নাও, পাখা দেবো, পাখা আমাদের হিরো সব পারে, নাচতে পারে, শর্টস বানাতে পারে, যদি লাস্টে উবরে ও দেখেছো সবাই, আমাদের পুকুর এরকম। তো পুকুরটাকে এখন পরিষ্কার করা হবে, তো পরিষ্কার হয়ে গেলে তারপরে আসবো। এই বালতিটা তুলে, বালতিটা এই বড় বালতিটা, এই বালতিটা ঢুক, মই দিয়ে পুকুরে নামতে হয়। এটা আমাদের কাকু। তো আমাদের দোকানে এখন কাজ কম আছে বলে আমাদের নিচে সবাই ওই দোকানে নিচেতে ওটা একটা খাড্ডা মতো করা আছে, ওখানে এসে নল পাইপের জল পড়ে। তো ওরা এখন পরিষ্কার করছে, আমি একটু দেখে ঠেকে চলে আসলাম, আবার একটু পরে যাব, তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকবে, পাশে থাকবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই ঘরের ভেতর পুকুরটা, ঠিক আছে? টাটা, আবার একটু পরে আসছি। ঝকঝকে করে ফেলেছো তো একদম, তুমি ভেজো নি তো, তাহলে এ বানাবে তো এবার বিকেলবেলা, রোদ্দুর কমে গেলে, ঠিক আছে? সানডেতে এখন না, তোমার আজকে মন খারাপ কেন? এই যে তোমার বাচ্চা দেশ চলে গেল,
তোর হাতে কি সমীর? তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমাদের পুকুর পরিষ্কার হয়েছে, মানে নিচে আমাদের না ওরকম গর্ত খুঁড়ে আর চৌবাচ্চা করা আছে, আর তার মধ্যে আমরা মোটর চালিয়ে জল ভরে রেখে দিই। ওপরে ট্যাঙ্ক আছে কিন্তু তবুও ওর মধ্যে জল ভরে রেখে দিই। আর আজকে শনিবার, বিকাল হয়ে গেছে, এখন বাজে 6:25। আর তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে, আমার বাড়ির সামনে মন্দির আছে আর পুজো হবে, তার জন্য এবার রেডি হই। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, একটু খাওয়া দাওয়ারও আয়োজন আছে, তো চলো সেটা আমি তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছি যে ওখানে ওরা কি বানাচ্ছে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, আর সঙ্গে থেকো, পাশে থেকো। এই দেখো আমার ছেলে, এই দেখো আমার মেয়ে, এই দেখো, এই দেখো বসে বসে হাসছে, দেখো হাসছে, দেখেছো? চলো। তো বন্ধুরা দেখো, আমাদের এখানে 6:30 বাজে, এখনো অন্ধকার হয়নি। এই দেখো এরা সামনে নিচেতে আমাদের বাড়ির সামনেটা রান্না করছে, হচ্ছে কেসারি রান্না করছে, বড়া বড়া হয়ে যাচ্ছে। বড়া মানে সাউথের একটা ফেমাস তেলে ভাজা বড়া। দেখো গাছেতে পাতা হচ্ছে, কত সুন্দর কচি কচি পাতা হচ্ছে। এই পাতাগুলো হলে এবার বেশ ভালো লাগবে, হাওয়া আসবে, খুব হাওয়া আসবে। আর দেখো দুটো গাছ আছে, এই দেখো দুটো গাছ আছে, দেখেছো? আর দেখো এটা আমার বাড়ির সামনে, এটা আমার বাড়ির সামনে। ঠিক আছে চলো, অন্য একদিন কোনো দিন তোমাদেরকে আমার ঘরের রুম, বাড়ির রুম ট্যুর করে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, মন্দিরে যাব। শনিবার একটু মন্দিরে যাই, একটু মন্দিরে গিয়ে বসি, আর মন্দিরের ওই চারিধারে বেশ আমরা ওইটা নিয়ে ঘুরি, বেশ ভালো লাগে, সবাই মিলে খুব মজা করি। তো দেখো রেডি হয়ে গেছি, দেখো আজকে শাড়ি পরেছি, একটা হ্যান্ডলুম শাড়ি পরেছি। হ্যাঁ, শাড়ি পরতে আমার সব কিছুই পরি, শাড়িও পরি, চুড়িদারও পরি, সব কিছু পরি, ভালো লাগে। আর ওই দেখো আমার মেয়েরা পিৎজা এনেছে, পিৎজা খাবে একটু পরে, এক্ষুনি নয়, এখন তো এইসবে পৌনে আটটা, হ্যাঁ ওই 7:30 মতো বাজে, আর একটু পরে খাবে। তো চলো বন্ধুরা, মন্দিরে গিয়ে অল্প কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? তো চলো মন্দির থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে কথা বলবো। আর আর একটু বাইরে যাওয়ারও আছে, দেখি কিরকম কি টাইম পাই, যদি টাইম পাই তো যাবো, ঠিক আছে? চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। ఇప్పుడే పట్టించి ఆరు రోడ్లు అయితే
তো বন্ধুরা দেখো পুজো হয়ে গেল, সবকিছু হয়ে গেল, খাওয়ান দাওয়ানো কমপ্লিট। এই যে সামনে একদিন বসে বসে খাচ্ছে দেখো। তো সবাইকে বলছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, সব থেকে আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।